বলতে বলতে সিগন্যাল পড়ে গেল, তখন একটু রিফ্রেশমেন্টের জন্য আমি একটু রাইডে বেরিয়ে যাই। হিমালয়ান ইজ দ্য কিং অফ দ্য মাউন্টেন। শিবম শিবম, ঠিক গণেশ পূজার দিনে বিশ্বকর্মা ঠাকুর দেখলে? ওকে তো হাই রোডের উপরও টোটো চলছে। হিরো হিরো একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে আমার গাড়ির মিটার কনসোলটাকে দেখছিল। গাড়িয়া ভারী রেডি আর আম লোক কে বাদ তো যেই হ্যায় সফট সফট সুন্দি একটা চিলি সস, পারফেক্ট কম্বিনেশন। ঝাল ঝাল পুরো এখন বাজছে সন্ধে 7টা বেজে 15 মিনিট। জাস্ট বেরিয়ে পড়লাম একটু চা খাওয়ার জন্য। আমি যাব, সৌরভ যাবে, আর আমাদের সঙ্গে যাবে দেবার্ঘ। দেখো দিল্লি রোডের উপর কিন্তু যে কটা ধাবা আছে সব ধাবাতেই মোটামুটি চাটা বেস্ট করে। ধাবার চা আলাদাই একটা লেভেলের হয়। যদি নর্মাল কোনো দোকানে চা খাও আর যদি ধাবার চা খাও না, তার মধ্যে একটা কিন্তু আকাশ পাতাল ফারাক আছে। এই সেই বিখ্যাত আমার পাড়া মান্নাপাড়া রাস্তা, আমাদের পাড়ার রাস্তা। এই রাস্তাটা সোজা কানেক্ট করছে জিটি রোডকে। জিটি রোডে উঠবো, উঠে তারপর যাব দেবার্ঘ বাড়ির সামনে দিয়ে সৌরভের বাড়ি। দেবার্ঘ কালকে রয়্যাল এনফিল্ড হান্টার বুক করবে, ওর ছিল ইয়ামাহা MT, ওটাও সেল করে দিয়েছে। সেজন্য ওর কাছে এখন কোনো গাড়ি নেই, ওকে কাউকে একটা ক্যারি করতে হবে, মানে ফিলিয়ন হিসেবে ও যাবে আর কি কারোর সাথে। তো ওকে তুলে সৌরভের বাড়িতে যাব, তারপরে আমরা সবাই মিলে একসাথে কোনো একটা ধাওয়ায় বসে একটু আড্ডা মারবো, একটু চা খাবো, এই করে একটু মুডটা রিফ্রেশ করবো। সে ভাগ্য ভালো সিগন্যাল খোলা, সোজা বেরিয়ে যাব। ভাই বলতে বলতে সিগন্যাল পড়ে গেল, সাইডে দাঁড়ায়। জায়গাটা হচ্ছে নগর মোড়, এদিকটা সোজা কানেক্ট করছে দিল্লি রোডকে, এই দিকটা যাচ্ছে বেল্টিং বাজারের দিকে মানে রিসরার দিকে, আর আমার এই ব্যাক সাইডটা পেছনের দিকটা যাচ্ছে টুয়ার্ড শ্যাওড়াফুলি, টুয়ার্ড চন্দননগর। সিগন্যাল খুলে গেছে। আমার যখন বাড়িতে খুব বোল লাগে না বা যখন খুব মুড অফ থাকে, তখন একটু রিফ্রেশমেন্টের জন্য আমি একটু রাইডে বেরিয়ে যাই, মানে একটু হালকা করে গাড়িটা নিয়ে এই যেমন আজকেরই মতো ভাবো, একটুখানি চা খেয়ে এলাম, একটু আড্ডা হলো, একটু দেখা হলো সবার সাথে, এতে অনেকটা মুডটা রিফ্রেশ হয়। রাত্রেবেলা আমার হিমালয়ানের এই মিটার কনসোলটা দেখতে ব্যাপক লাগে, আমি আগেও বলেছি বারবার, হিমালয়ান কেনার পেছনে এই মিটার কনসোলটা বিরাট বড় একটা অ্যাট্রাকশন, আমার এটা দেখে খুব ভালো লাগতো। আরেকটা অ্যাট্রাকশন হচ্ছে যখন আমি পাহাড়ে ঘুরতে যেতাম, মানে আমি যখন সিকিমে গিয়েছিলাম বা যখন আমি হিমাচল প্রদেশ গিয়েছিলাম, হিমালয়ান ইজ দ্য কিং অফ দ্য মাউন্টেন, এরকম ব্যাপার। তো হিমালয়ান প্রচুর দেখতাম ওখানে, যারা আর কি পাহাড়ে ছিল, রাইডার ছিল বা যারা পাহাড়ে ট্রাভেল করে, বাইক নিয়ে ট্রাভেল করে, তারা কিন্তু হিমালয়ান মানে প্রেফার করে খুব বেশি। হিমালয়ান ওই পাহাড়ি রাস্তায় দেখতে এত ভালো লাগে না, মানে আমার একটা আলাদা রকমের একটা আবেগ জন্মে গেছে, একটা আলাদা রকমের মানে একটা ক্রেজ ছিল হিমালয়ানের প্রতি, যে কোনোদিন যদি আমার এবিলিটি হয়, যদি আমি সেরকম সক্ষম হয়, তাহলে আমি হিমালয়ানই কিনবো। পাহাড়ি রাস্তায় দেখে দেখে একটা এমন চোখে বসে গেছে, একটা যদি কোনো ইমেজ তোমাদের চোখে বসে যায় না, সেই ইমেজ থেকে বেরোনো খুব মুশকিল হয়। হিমালয়ান কেনার পেছনে সেটা একটা বিরাট বড় কারণ তো বটেই। এই জায়গাটা দেখছো, আর একটু সামনে গেলে হচ্ছে বিল্ডিং বাজার, বাট আমি বেল্টিং বাজার অব্দি যাবো না, কারণ ওখানে প্রচন্ড জ্যাম। আগে একটা ছোট শর্টকাট আছে, সেটা দিয়ে আমি ঢুকে যাবো। এই রাস্তা দিয়েই পড়বে দেবার্ঘ বাড়ি, এইদিকে ওটা দিয়ে গেলে আমাদের একটু ট্রাফিক জ্যামটা কম হবে, কারণ হিমালয়ান যেরকম জ্যাম হিমালয়ানের একদমই পছন্দ নয়। এই হচ্ছে দেবার্ঘ বাড়ির রাস্তা, এবং এই রাস্তায় চলে যাচ্ছে সোজা রবের বাড়ি হয়ে দিল্লি রোডের দিকে। দেবার্ঘ বাড়িটা আমি ঠিক জানি না, মেবি এটা হবে। অনেক এগিয়ে গেছে, ওটা আমার বাড়ি নয়, পেছনের যে গলিটা সেই গলিটা। রাস্তা চিনতে চিনতে অবস্থা খারাপ। কোন বাড়িটা? হ্যাঁ ওই ওই সৌরভদের বাড়ি প্রায় এসেই গেছি অলমোস্ট। আরে ইয়ার এই সাইডটা দিয়ে ঢুকবে না? আরে ইয়ার দুর্গাপুজোর প্যান্ডেলের জন্য ঘোরাতে হবে ভাই, পুজো সবার আগে ভাই, বাঙালির ইমোশন। সবকিছু বারবার হতে পারে কিন্তু পুজো বছরে একবারই হবে। এই সবই তো ভাই দেখবে লোকজন, এরকম করে গাড়ি বার করতে হয়, কত স্ট্রাগল করতে হয় ভাই রাইডারদের। পুরো ট্র্যাকে যাচ্ছে ভাই, ট্র্যাকে যাচ্ছে, বেরিয়ে গেছে। আজকে গণেশ চতুর্থী, তো দেবার্ঘর পিসির বাড়িতে পুজো হয়েছিল, এখন দেবার্ঘর পিসির বাড়িতে আমরা লাড্ডু আনতে যাচ্ছি। লাড্ডু নিয়ে এসে আমরা ধাবায় বসে চা দিয়ে লাড্ডু। আজকের ব্লগের কন্টেন্ট হচ্ছে চা দিয়ে লাড্ডু নাকি? কাদের কাদের বাড়িতে গণেশ চতুর্থীর পুজো হলো, গণেশ পুজো হলো জানিও কমেন্ট করে। পুরো অফরোডিং করিয়ে দিলি ভাই, মা উপরে আছে। থ্যাংক ইউ ফর দ্য লাড্ডু, যদি পিসি এই ব্লগটা দেখে অবভিয়াসলি থ্যাংক ইউ। লাড্ডু আমরা পেয়ে গেছি, এবার আমরা সোজা কানেক্ট করবো জিটি রোড মূল কারণ ছেড়ে। দাঁড়া এখানে দেখি গণেশ পুজো হচ্ছে কিনা। বিশ্বকর্মা ঠাকুর তো এটা টোটো, আর কি বলবো, এর থেকে খারাপ জিনিস হচ্ছে কি টোটো, মানুষের কমিউনিকেশনে অনেক সুবিধা হয়েছে। আগে যেরকম অটোতে লাইন দিতে হতো বা অটো সব জায়গায় যেত না, অটোর একটা বাধা ধরা রুট ছিল, কিন্তু টোটো যে কোনো জায়গায় ঢুকে যায়। এবং এমন হয়েছে যে হাই রোডের ওপরও টোটো চলছে, জিটি রোডের ওপরও টোটো চলছে, মানে এ সব থেকে ভয়ঙ্কর জিনিস, কারণ ওদের জায়গা অনেকটা বেশি নাই, নড়তে চড়তে অনেকক্ষণ সময় নেয়। তো টোটো যে কি অসুবিধা করে, যারা গাড়ি চালায় বা যারা ফোর হুইলার চালায় তাদের যে কি অসুবিধা হয় টোটোর জন্য, সেটা যারা চালায় তারাই বোঝে। তো আমার মতে টোটোর সংখ্যাটা বেঁধে দেওয়া উচিত, এবং যে এক্সিস্টিং টোটো আছে তাদের একটা পার্টিকুলার রুট সিলেক্ট করে দেওয়া উচিত। এটা করলে কিন্তু অনেক সুন্দরভাবে সবকিছু মেনটেন হবে। হিরো হিরো চলো কাকা,
ছেড়ে দিয়েছে কাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে আমার গাড়ির মিটার কনসোলটাকে দেখছিল সো নাইস অ্যাজ এ পার্সন ভাল লাগে যখন তোমার গাড়িকে কেউ দেখে না এটা তোমার ভাল লাগে খুব শিবম শিবম ভরিছিস তেল এবার আমরা সিধা যাব হাই রোড হাই রোডে উঠতে পারলে আমাদের যে গাড়ি আছে মানে সৌরভের গাড়ি বিএমডাব্লিউ বা আমার হিমালয়ান এগুলো এতটা হায়ার সিসির গাড়ি হাই রোডে উঠতে পারলে মানে সুকুন মিলবে আর কি যতক্ষণ না উঠতে পারছি আমাদের গাড়ির ইঞ্জিন হিট হতে থাকবে আর আমাদের বিরক্তি বাড়বে একবার হাই রোডে উঠে গেলে তারপরে ভাই আসল খেলা দেখাবে এইসব হায়ার পিক আপের গাড়ি বা হায়ার সিসির গাড়ি তো এই রাস্তাটা হচ্ছে নগর মোড় থেকে আমাদের বলতে পারো ডিভাইডার এই রাস্তাটা সোজা কানেক্ট করছে দিল্লির এইসব রাস্তায় সৌরভের হচ্ছে বিএমডাব্লিউ G310 মানে অনেক কম মাইলেজ দেয় মানে 17-18 তারও কম মাইলেজ দেয় যত ভিড়ে যাবে তত কম মাইলেজ দেবে ওর এইসব রাস্তায় খুবই অসুবিধা হয় এখানে গণেশ দেখতে পেলাম হ্যাঁ জি আজকে গণেশ পুজোর দিনে বিশ্বকর্মা ঠাকুর দেখলাম একটা গণেশ ঠাকুর দেখলাম না গণেশ চতুর্থীর দিন একবার ঠাকুরের মুখ দর্শন না করলে চলে এবার লাড্ডু খেতে মজা আসবে জয় গণপতি বাপ্পা মোরিয়া একটু আমাকে রাস্তা দেখিয়ে দাও বাবা আমি জ্যাম থেকে বেশি হেড করি এখন আমি আর যত রাত বাড়ে না রাস্তায় লরির সংখ্যা বাড়ে দিল্লি রোডের ওপর আর সেগুলো এই ডিভাইডার দিয়ে ভেতরে ঢুকে জিটি রোড ধরে কানেক্ট করে অনেক অনেক জায়গায় সেই জন্য জ্যামটা হয় যত রাত বাড়ে মেইনলি হচ্ছে লরির জ্যাম একটু রাস্তা না একটু ফাঁকা জায়গা পাচ্ছি না যেটা দিয়ে আমি কাটাতে পারি আরে এখানেও বিশ্বকর্মা ঠাকুর এই হচ্ছে দিল্লি রোড এই সাইডটা যাচ্ছে টুয়ার্ডস চন্দননগর টুয়ার্ডস বর্ধমান এই সাইডটা যাচ্ছে টুয়ার্ডস ডানকুনি টুয়ার্ডস কলকাতা আর এই সোজা চলে যাচ্ছে বড়া বেগমপুরের দিকে সোজা আমরা যাবো এই সাইডে ওকে তো খুল গিয়া যাও 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 কাকা যাও 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 এইবার একটু হাওয়াটা গায়ে লাগবে এবার একটু আরামটা হবে যত লোকালিটিতে তোমরা এই হায়ার সিসি গাড়ি চালাবে হিমালয়ান চালাবে তোমাদের কাছে যে গাড়ি আছে না কেন যেগুলো যদি একটু পাওয়ারফুল ইঞ্জিন হয় তোমাদের ইঞ্জিন হিট হয় তোমরা সেই মজাটা পাবে না একবার যদি হাই রোডে উঠে যাও না তখন এর আসল পারফরমেন্সটা বুঝতে পারা যায় আমার গাড়ি এই রাত্রেবেলা লাইটের যে পারফরমেন্স সেটা খুব পুয়ার এই যে সৌরভ যাচ্ছে ওর গাড়ির লাইটটা দেখো কতটা বেটার ডিআরএল লাইট আর এটার হচ্ছে হ্যালোজেন লাইট একটু টানি আর সৌরভের থেকে এগোবো না কারণ এগিয়ে গেলে পুরো অন্ধকার হয়ে যাবে সকাল থেকে বৃষ্টি হয়েছে তো বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা পরপর পরপর শুধু লরি দেখতে পাবে যত রাত বাড়ে তত লরির সংখ্যা বাড়ে দিস ইজ NH2 ধাবা এখানে অনেকবার এসেছি 2-3 বার এসেছি এখানকার খাওয়া দাওয়া খুব ভালো যদি চাও এখানে খেতে পারো সৌমেনদার ধাবা আমি দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দেবো তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো পুরোবার গাড়ির লাইটটা দেখো পাশে আসছে কতটা জায়গায় আর কি কভার করছে তো দ্যাট ইজ গ্রেট লাইট ডিআরএল লাইট সামনে একটা ব্রিজ আছে দেখা যাক যে ইনিশিয়াল টর্ক কিরকম হিমালয়ানের ইনিশিয়াল টর্ক এতই ভালো ব্রিজটা যখন ক্রস করছি নো জার্কিং নো ভাইব্রেশন নাথিং মাশাআল্লাহ মাশাআল্লাহ ফাটাফাটি ইনিশিয়াল টর্ক সেই জন্য এই গাড়িটা পাহাড়ি জায়গায় চালানোর জন্য লোকজন চয়েস করে আমি এখানে অনেক সময় সাইকেল নিয়ে আসি না এটা বেশ চড়াই একটা ব্রিজ কিন্তু এখন হিমালয়ান নিয়ে এসেছি বলে কিছু ফিলই হচ্ছে না ভাই নর্মাল রাস্তার মতো ক্রস করে গেলাম চলে এলো বৈদ্যবাটি চৌমাথা ক্রস এই দিকটা যাচ্ছে তারকেশ্বরের দিকে এদিকটা যাচ্ছে শ্যাওড়াফুলির দিকে আমরা যাবো এদিকে সোজা চন্দননগরের দিকে বৈদ্যবাটির কাছাকাছি ভদ্রেশ্বরে একটা ধাবা আছে আমরা সেখানেই যাবো ধাবাটার নাম শিবম এই রুটের উপর না অনেকগুলো বেশ ভালো ভালো ধাবা NH2 ধাবা আছে এক্সপ্রেস ধাবা আছে তোমরা সবাই নাম জানো আই থিঙ্ক এক্সপ্রেস ধাবা আছে শিবম আছে শিবম 1 শিবম 2 আগের দিন আমার গাড়িটা রাস্তার উপর একটা গর্তের মধ্যে পড়েছিল এই গাড়িটা সাসপেনশন ভালো বলে বেঁচে গেছিল কিন্তু হাই রোডের মধ্যে যদি এরকম গর্ত থাকে আর এখানে রাস্তায় তো কোনো লাইট নেই আমাদের যদিও এটা চেনা রাস্তা আমরা জানি আমরা প্রায় যাতায়াত করি যদি ভাবো সৌরভের মতো স্পোর্টস বাইক পড়ে ওর তো সাসপেনশন অতটা ভালো না হাই রোডের মধ্যে গর্ত থাকাটা মেনে নেওয়া যায় না আর কি এরকম ব্যাপার শিবম হোটেল এন্ড রেস্টুরেন্ট अभी तो नहीं है कस्टमर नहीं है गाड़ियाँ भरी रहती है हम लोग के पास वाला है पुराना जब पुराना बोला अच्छा, वो वाला है नया वो एक अच्छा, ही अच्छा, मालिक अच्छा, है अच्छा होटल है दारुण चा पावा जाए এখন তো মোটামুটি সব ফাঁকা আছে দিখাড়াম চন্দি মল এ লাড্ডু এটা দিয়ে আমরা চা খাব ও হো হো সাবাস সাবাস ফটেই আছে পারফেক্ট কম্বিনেশন স্বাদ তো বড়িয়া है অনেক পুজোর দিন আমরা 10 কিলোমিটার বাড়ি থেকে বাইক চালিয়ে এলাম লাড্ডু আচ্ছা আর কি চাই প্রসাদ খাও এটা পকোড়া এই হচ্ছে চিকেন পকোড়া শিবম ধাবাতে পকোড়াটা আসছে 1 2 3 4 5 6 6 পিস আছে চিকেন পকোড়া কাসুন্দি একটা চিলি সস আর একটা যে টমেটো সস ছেলে ভাই পকোড়ার ভিডিওটা আছে যখন দাদু বলছিল তখন তুই আমাকে বলছিস কাসুন্দির সাথে ডিপ করবে এরকম করে শিবম ধাবা যদি তোমরা আসো এটা সবথেকে পুরনো শিবম ধাবা বিগাটির ধাবাটাকে ক্রস করে আর একটু সামনের দিকে আসবে তখন যে শিবম ধাবাটা পাবে দ্যাট ইজ দা ওল্ডেস্ট ওয়ান চিকেন পকোড়া ট্রাই করো পুরো ঠাসা ভেতরে চিকেন আলু আলুর দম পাঠাচ্ছি আরে তুমি ব্লগের মধ্যে নাই কেন এই হচ্ছে সৌরভের মোগলাই আলুর দম সফট সফট ঝাল ঝাল পুরো দম তার সাথে মোগলাই পকোড়া এটা হচ্ছে এগ মোগলাই আর এই হচ্ছে আমাদের ডেজার্ট গণেশ পুজোর ডেজার্ট মানে লাড্ডু এটা দিয়ে আজকে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে বেরোবো চলো শিবম ধাবা থেকে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো পকোড়া তার সাথে হচ্ছে মোগলাই এবং তার সাথে দুটো চা সব মিলিয়ে বিল হয়েছে 290 টাকা তো এখান থেকে বাড়ি যাবো সোজা
এই ছিল আজকের ব্লগ। যদি কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করতে ভুলবে না, তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছেই চলে আসবে। দেখা হচ্ছে আবার একটা এক্সাইটিং ব্লগে, ততক্ষণ অবধি খুব ভালো থেকো। শি আপ ফ্রম হাইরোড, রাতের রাস্তা, রাতের হাইরোড। চলো দেখা হচ্ছে আবার একটা এক্সাইটিং ব্লগে। বাই বাই।